পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে পোস্টার, এই পোস্টার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়া শিল্পাঞ্চলে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি, কারণ কোনো পক্ষই এখনও পর্যন্ত পোস্টার লাগানোর ক্ষেত্রে স্বীকারোক্তি দেয়নি। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হলদিয়া শিল্প শহর এলাকায় পোস্টার রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।